এই মুহূর্তে আপনারা রয়েছেন গ্রেজিটেক ইউটিউব চ্যানেলের সাথে। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমরা স্টেট ব্যাংক রিলেটেড অনেকগুলো ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানতে চেয়েছেন যে স্টেট ব্যাংকের ইয়োনো এসবিআই অ্যাপ্লিকেশনটি আপনারা কী করে ব্যবহার করবেন। সেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে গিয়ে কিন্তু আপনারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনাদের কথা ভেবে, আপনাদের অনুরোধে কিন্তু আজকের এই ভিডিওটি, আশা করি ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা স্টেট ব্যাংকের এসবিআই ইয়োনো অ্যাপ্লিকেশনটি খুব ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের অনুরোধে, তাই অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মধ্যে যারা যারা নতুন আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই আপনারা আপনাদের স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। সার্চ বারে চলে যাবেন, টাইপ করবেন ইয়োনো এসবিআই, একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। সবার প্রথমেই সেটাকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তবে দেখুন, 3 নম্বরে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে, ইয়োনো এসবিআই লাইট। এটাকে কিন্তু আপনারা ডাউনলোড করবেন না, কারণ এসবিআই এনিহোয়ার পার্সোনাল বলে একটা অ্যাপ্লিকেশন ছিল, সেটারে কিন্তু নাম পরিবর্তন করে বর্তমানে করা হয়েছে ইয়োনো লাইট এসবিআই। সেই সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন, সেই নিয়ে কিন্তু পরবর্তী সময়ে আমরা একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজকে শুধুমাত্র ইয়োনো এসবিআই এই অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব, আপনারা ডাউনলোড করে নেবেন। আমাদের অলরেডি ডাউনলোড রয়েছে, তাই এখন আমরা ওপেনে ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে। আমাদের কাছে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং ইয়োনো এসবিআই এই অ্যাপ্লিকেশনে আমরা রেজিস্টার করব, তাই সবার প্রথমের অপশনটিতে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন আসবে, বলেছে ডু ইউ হ্যাভ এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং আইডি, আপনার কি এসবিআইয়ের ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে? যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করে দেবেন, না থাকলে আপনি নোতে ক্লিক করে দেবেন এবং নেক্সট স্টেপগুলো ফলো করবেন। তাহলে কিন্তু আপনি এখান থেকেই আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংটা চালু করতে পারবেন। তাছাড়াও কিন্তু আমরা একটা ডেডিকেটেড ভিডিও করে দিয়েছি, উপরে আই বাটনে পেয়ে যাবেন, নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই ভিডিও দেখে কিন্তু আপনি খুব সহজে 5 থেকে 6 মিনিটের মধ্যে ইন্টারনেট ব্যাঙ্কিংটা চালু করে নিতে পারবেন। আমাদের তো ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, তাই আমরা এখন ইয়েসে ক্লিক করে দিচ্ছি। দেখুন, ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ইন্টারনেট ব্যাংকিংয়ের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা আমরা এখানে দিয়ে দেব এবং নিচে সাবমিটে একটা ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে কিন্তু একটা এমপিন সেট করতে হবে, অর্থাৎ 6 ডিজিটের একটা আপনাকে পিন সেট করতে হবে। যখন এই অ্যাপ্লিকেশন আপনি লগ ইন করবেন, তখন আর ইউজার নেম পাসওয়ার্ড না দিয়ে আপনাকে শুধুমাত্র সেই 6 সংখ্যার যে পিন, সেটা পিনটা দিলেই কিন্তু আপনি লগ ইন হয়ে যাবেন। তো উপরে আমি এখানে টিক চিহ্ন করে দিয়ে নেক্সট এখন ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাকে 6 সংখ্যার এমপিন সেট করতে হবে। আমি সেট করে নিয়ে নিচে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। পরে আপনার স্টেট ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে, সেখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপি ফাঁকা বক্সে দেবেন এবং নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু ইয়োনো অ্যাপে আপনি সাকসেসফুলিভাবে রেজিস্টার হয়ে যাবেন। তো চলুন এবার আমরা লগ ইন হয়ে যাই। আমাদের কিন্তু এখন এমপিনও সেট হয়ে গেছে, ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে। আপনি চাইলে এখানে এমপিন দিয়ে লগ ইন হয়ে যেতে পারেন, চাইলে ইউজার আইডি লেখা রয়েছে সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যেতে পারেন। তো চলুন আমরা এখন লগ ইন হয়ে যাচ্ছি। এই ইয়োনো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার সাথে সাথে উপরে আপনি দেখতে পারবেন ট্যাপ টু ভিউ ব্যালেন্স, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। এবং উপরে লেখা রয়েছে অ্যাকাউন্টস টোটাল ব্যালেন্স, এই অ্যাকাউন্টসের উপরে আপনি একটা যদি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখবেন আপনাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে সেটা দেখাবে। এবং নিচে দেখুন লেখা রয়েছে সেভিং অ্যাকাউন্ট, যে ব্যালেন্সটা দেখাচ্ছে তার উপরে একটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার যে ট্রানজ্যাকশন বা লেনদেনের যে হিস্ট্রি, সেই হিস্ট্রি কিন্তু সম্পূর্ণ এখানে চলে আসবে। সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো চলুন, তো দেখুন এখানে যদি আপনি ব্যাক অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে যদি আপনি এরপরে ইয়েস করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি থেকে আপনি এক্সিট হয়ে যাবেন। তো এটা করবেন না, নো করে দেবেন এবং উপরে আপনি বাদিকে একটা সিম্বল রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ব্যাক হয়ে যাবেন। তো দেখুন, সেখান থেকে তো আমরা ব্যাক করলাম। এরপরে যদি আমরা ব্যাকে ক্লিক করি তাহলে একেবারে সেই অপশন আবার চলে আসবে। তো এখানে আপনারা নো করবেন। আমি মনে করি এটা একটা বড় এখানে ডিমেরিট বা সমস্যা রয়েছে এই অ্যাপ্লিকেশনের, কারণ এখানে আপনি যখনই ব্যাক করছেন ইয়েসে ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ অ্যাপটি থেকে আপনি বেরিয়ে আসবেন। তো এটা একটা সমস্যা, আশা করি পরবর্তী আপডেটগুলোতে এসবিআই এটাকে ঠিক করে নেবে। তো ব্যাকে আসার জন্য উপরে আপনি 3টা সিম্বলে ক্লিক করে দেবেন এবং উপরে রিলেশনশিপ লেখা রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনি কিন্তু হোমে চলে আসবেন। তো দেখুন এরপরে লেখা রয়েছে ডিপোজিট, আপনি যদি কোনো পলিসি নিয়ে থাকেন এবং সেই ডিপোজিটের যে রেকর্ড সেটা আপনি সেখান থেকে দেখতে পারবেন। লোন নিয়ে থাকলে তার ডিটেলস আপনি লোনে ক্লিক করে দেখতে পারবেন এবং যদি আপনি কার্ডে ক্লিক করেন তাহলে কার্ডের এখানে ক্লিক করলে আপনি কিন্তু যে দেখুন নিচে লেখা রয়েছে গেট এ নিউ এসবিআই ক্রেডিট কার্ড। যদি নতুন ক্রেডিট কার্ড আপনি নিতে ইচ্ছুক হন তাহলে এখানে ক্লিক করে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। আর রয়েছে ইন্স্যুরেন্স, আপনি যদি কোনো ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চান তাহলে ইন্স্যুরেন্সে ক্লিক করে আপনি সেটা জানতে পারেন। ইনভেস্টমেন্ট যদি আপনি এখানে করে থাকেন আপনার স্টেট ব্যাংকে তাহলে ইনভেস্টমেন্টের তথ্য কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং যদি আপনি শপিং করতে চান তাহলে আপনি শপে ক্লিক করে দেবেন এবং যতগুলো শপিং সাইট রয়েছে সেই সব শপিং সাইটগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু সেই সাইটে গিয়ে শপিং করে নিতে পারবেন এখান থেকে। তবে আমি মনে করবো এখান থেকে শপিংটা না করাই ভালো, কারণ এতগুলো শপিং সাইট এখানে অ্যাড করে দিয়েছে, আপনি কিন্তু এখানে সমস্যায় পড়তে পারেন। তো চলুন আমরা একবারে নিচের দিকে যাব, সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লেখা রয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে সার্ভিস রিকোয়েস্ট, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে কতগুলো গুরুত্বপূর্ণ সার্ভিস দেওয়া রয়েছে। প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন, আপনার প্যান কার্ড নাম্বার যেটা রয়েছে, অ্যাকাউন্টের সাথে দেখা আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। সেটিংসে যদি আপনি যান, সেটিংসে যাওয়ার পরে আপনি কিন্তু আপনার যে পাসওয়ার্ড রয়েছে, এমপিন রয়েছে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন। সেটা যদি আপনি লোনে ক্লিক করেন, লোনে ক্লিক করলে এসবিআই এর যে কার লোন, হোম লোন, এডুকেশনাল লোন রয়েছে তার সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আপনি জেনে নিতে পারবেন। তাদের যে লোনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে এখানে ক্লিক করলে তারা নিয়ে যাবে। এরপরে দেখুন অ্যাকাউন্ট লেখা রয়েছে, সেই অ্যাকাউন্টে আমরা যদি ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যদি মোবাইল নাম্বার অ্যাক্টিভেট করা থাকে, লিঙ্ক করা থাকে অ্যাকাউন্টের সঙ্গে, কিন্তু এসএমএস যদি না আসে তাহলে এসএমএস অ্যালার্টটা আপনি অ্যাক্টিভেট করার জন্য অ্যাক্টিভেট এসএমএস অ্যালার্ট লেখা রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন এবং অ্যাক্টিভেটে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো চলুন আমরা এখান থেকে এখন ব্যাক করে নিচ্ছি। এরপরের অপশন রয়েছে এটিএম অ্যান্ড ডেবিট কার্ড, সেখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে দেখুন এখানে বলেছে প্রোফাইল পাসওয়ার্ড। যখন আপনি ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন বা রেজিস্টার করবেন তখন কিন্তু আপনাকে একটা প্রোফাইল পাসওয়ার্ড সেট করতে হয়। তো এখানে সেই প্রোফাইল পাসওয়ার্ডের কথা বলেছে, আমি সেই প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে এখন সাবমিটে ক্লিক করছি। এখানে বলেছে ব্লক কার্ড, কোনো কারণে যদি আপনার এটিএম কার্ড হারিয়ে যায় তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনি এখানে এটাকে ব্লক করতে পারবেন ব্লক কার্ডে ক্লিক করে। ম্যানেজ যদি করতে চান আপনার লিমিটটাকে এটিএম কার্ড, তাহলে ম্যানেজ কার্ডে আপনি ক্লিক করে সেটাকে আপনি কিন্তু এখানে ম্যানেজ করতে পারবেন। এবং আপনি যদি আপনার কোনো এটিএম কার্ডকে অ্যাক্টিভেট করতে চান তাহলে নিচে অ্যাক্টিভেট অপশনে আপনি ক্লিক করে দিতে পারবেন। এবং আপনার এটিএম কার্ড যদি হারিয়ে যায়, নতুন যদি আপনি এটিএম কার্ড নিতে চান তাহলে তার আবেদন করতে চাইলে কিন্তু এখান থেকে করতে পারবেন। সেজন্য আপনাকে রিকোয়েস্ট নিউ রিপ্লেসমেন্ট এটিএম কার্ডের এখানে একটা ক্লিক করে দিতে হবে। আমারটা হারিয়ে গেছে তাই আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিচ্ছি এখানে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো যখনই আমি ক্লিক করে দেব উপরে আমার অ্যাকাউন্টটাকে এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে বলেছে নেম অন কার্ড, কার্ডের উপরে কি নাম থাকবে, আমার নাম থাকবে, তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে বলেছে সিলেক্ট দ্য টাইপ অফ কার্ড, কি ধরনের এটিএম কার্ড আপনি চান। আমি ভিসা গ্লোবাল কার্ড চাই, সেটাই আমাকে এর আগে দেওয়া হয়েছিল স্টেট ব্যাংক থেকে, সেটাকে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এবং বলেছে কোথায় ডেলিভারি দেওয়া হবে, আমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নিচে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনের টিক চিহ্ন করে দিচ্ছি এবং নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এরপরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপি ফাঁকা বক্সে দিয়ে আপনাকে কিন্তু সাবমিটে ক্লিক করতে হবে। এর অপশন ট্যাক্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সেখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে যাদের পিপিএফ লোন রয়েছে বা পিপিএফ ই রিসিপ্ট যারা নিতে চান তারা কিন্তু এখান থেকে ক্লিক করে সেই বিষয়গুলি দেখে নিতে পারেন। চেকবুক সম্পর্কে কারো কোনো সমস্যা থাকলে, সেই সার্ভিস নিতে চাইলে চেকবুক সম্পর্কে চেকস এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যদি চেকবুক আপনি নতুন নিতে চান তাহলে রিকোয়েস্ট চেকবুকের এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নতুন পেজ আপনার সামনে চলে আসবে, আপনার অ্যাকাউন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং কত পেজ আপনি নিতে চান, কত পেজের আপনি চেকবুক নিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিচে আপনি টিক চিহ্ন করে দেবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন। পরের অপশন বিল পেমেন্টস, সেখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দিলে আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বার রিচার্জ করে নিতে পারবেন এখান থেকে, সেজন্য রিচার্জে আপনাকে ক্লিক করতে হবে। আপনি চাইলে কিন্তু আপনার যে ডিটিএইচ রয়েছে সেই ডিটিএইচে ক্লিক করে কিন্তু আপনি ডিটিএইচটাকেও এখান থেকে খুব সহজেই রিচার্জ করে নিতে পারবেন। এর পরের অপশন ইয়োনো ক্যাশ, আমরা সেখানেও একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন স্টেট ব্যাংক নতুন একটা ফ্যাসিলিটি চালু করেছে, যার মাধ্যমে কিন্তু আপনি কোনো রকম এটিএম কার্ড ছাড়াই শুধুমাত্র এখান থেকে একটা পিন আপনি জেনারেট করে সেই পিন নিয়ে কিন্তু আপনি যে কোনো স্টেট ব্যাংকের এটিএম মেশিনে গিয়ে আপনি টাকা তুলতে পারবেন। কি করে করবেন, এখানে সেই পিনটা আপনি তৈরি করবেন, সে নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, উপরে আই বাটন থেকে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আপনি চাইলে এই মোবাইল অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ট্রেনের টিকিটও বুক করে নিতে পারবেন। সেজন্য বুক ট্রেন টিকিটে আপনি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাকে আইআরসিটিসির ওয়েবসাইটে তারা নিয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি খুব সহজে আপনার ট্রেনের টিকিটটা বুক করে নিতে পারবেন। তবে মনে রাখবেন সেজন্য কিন্তু অবশ্যই আপনার আইআরসিটিসির যে আপনার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে। আমরা স্টেট ব্যাংকে যত লেনদেন করি কিংবা শপিং করি তখনই কিন্তু আমাদেরকে একটা রিওয়ার্ডস দেওয়া হয় স্টেট ব্যাংকের তরফ থেকে। আপনি কত রিওয়ার্ডস পেয়েছেন বা জমা হয়েছে আপনার অ্যাকাউন্টে সেটা জানতে চাইলে এসবিআই রিওয়ার্ডসে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কত রিওয়ার্ডস পয়েন্ট জমা রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। বর্তমানে যে জায়গায় রয়েছেন তার আশেপাশে 5 কিলোমিটারের মধ্যে স্টেট ব্যাংকের কোনো ব্রাঞ্চ বা এটিএম মেশিন রয়েছে কিনা সেটা জানতে চাইলে নিয়ারেস্ট ব্রাঞ্চ এন্ড এটিএমে আপনি এটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার 5 কিলোমিটারের মধ্যে কোন কোন এটিএম মেশিন বা SBI এর ব্রাঞ্চ রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। উপরে দেখুন লেখা রয়েছে ইউনো পে, সেখানে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কতগুলো নতুন অপশন আপনার কাছে চলে আসবে। এখান থেকে আপনি কিন্তু কুইক ট্রান্সফার 10,000 টাকা অবধি করতে পারেন। সেজন্য কুইক ট্রান্সফারে আপনি ক্লিক করে দিয়ে এখান থেকে কিন্তু আপনার প্রোফাইল পাসওয়ার্ড দেবেন এবং সেটা দেওয়ার পরে কিন্তু যাকে টাকা পাঠাবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে আপনি খুব সহজে এখান থেকে তাকে টাকা সেন্ড করতে পারবেন। এছাড়া আপনি কুইক ট্রান্সফার ছাড়া যদি 10,000 টাকার বেশি কাউকে পাঠাতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে ক্লিক করে দেবেন, তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি সেটাকে এখানে পাঠিয়ে দিতে পারবেন। ইউনো ক্যাশ সম্পর্কে তো আমি একটু আগেই বলে দিলাম। কাউকে যদি আপনি ভীম ইউপিআই এর মাধ্যমে টাকা সেন্ড করতে চান তাহলে ভীম ইউপিআই এখানে ক্লিক করে দেবেন এবং তার যে কিউআর কোডের মাধ্যমে চাইলে কিউআর কোডে আপনি ক্লিক করে কিউআর কোড স্ক্যান করে দিতে পারেন। ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস সেটা আপনার থাকলে তার মাধ্যমে আপনি টাকা পাঠাতে চাইলে সেটাও করতে পারেন। এই উপরে যে সিম্বলটা রয়েছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলো সম্পর্কে আমি কিন্তু আপনাদের সবগুলো সম্পর্কে বলে দিয়েছি, আপনি চাইলে কিন্তু সেগুলো এখান থেকেও দেখে নিতে পারেন। আশা করি ইয়োনো অ্যাপ সম্পর্কে সমস্ত তথ্যই আমরা আপনাদের দিতে পেরেছি, যদিও তবুও আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এখানে কোনো সার্ভিস সম্পর্কে যদি আপনি আরও নতুন কোনো ভিডিও চান তাহলে কিন্তু সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।